কাতার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও একবারের চ্যাম্পিয়ন স্পেন। দোহায় অনুষ্ঠিত বিশ্বকাপ ড্রতে গ্রুপ ইতে পড়েছে তারা। 2010 বিশ্বকাপের সেমিফাইনালে এই জার্মানিকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে পা রাখে স্পেন। এই গ্রুপের বাকি দুই দল জাপান ও প্লে অফ থেকে আসা দল। ম্যাচ সূচি হল 23 নভেম্বর স্পেন বনাম প্লে অফ দল এবং জার্মানি বনাম জাপান। 27 নভেম্বর স্পেন বনাম জার্মানি এবং জাপান বনাম প্লে অফ দল। 1 ডিসেম্বর জাপান বনাম স্পেন এবং প্লে অফ দল বনাম জার্মানি।